নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা সিংহ রাশির ভিডিও। আপনি সিংহ রাশির মানুষ বা আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা হলে 21 সালে জানুয়ারি মাসে কী ফল পাবেন বা কী রেজাল্ট পাবেন তার আলোচনা এই ভিডিওর মাধ্যমে করবো বা করার চেষ্টা করবো। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করবেন, কারণ প্রত্যেক দিন আপনারা জানেন আমি জ্যোতিষভিত্তিক তথ্য বা আলোচনাগুলো আপনাদের কাছে নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টাগুলো করি, তাই বেল আইকনটা প্রেস করলে আপনারা রেগুলার আপডেটগুলো পেতে থাকবেন। চলুন আলোচনাটা করার জায়গায় যাই বা আলোচনাটা করার চেষ্টা করি, কী হতে পারে, কীভাবে চলতে পারেন তার তথ্যগুলো জানাই। তার আগে বলি, নতুন বছর পড়ছে 2021 সাল। 2020 সালে প্রচুর ঝড়ঝাপটা আমরা আপনারা প্রত্যেকে আমরা কাটালাম, তাই আশা করব এই বছরটা আপনারা ভালো কাটাবেন, আপনাদের ভালো থাকবে বা আপনারা ভালোভাবে চলতে পারবেন। চলুন আলোচনাটা করা যাক, আলোচনাটা শুরুর জায়গাটাই চলে যাই। প্রথম রাশি, মানে প্রথম কথা হচ্ছে সিংহ রাশির এই বছর, মানে এই মাস, প্রথম মাস শরীর স্বাস্থ্যের জন্য সতর্কতা অবলম্বন করার দরকার আছে। ষষ্ঠপতি ষষ্ঠভাবে রয়েছে, সেখানে নিজস্ব বৃহস্পতি অষ্টমপতির সাথে যুক্ত হয়ে বসে রয়েছে, যে কারণে শরীর বা স্বাস্থ্য নিয়ে কিন্তু টুকিটাকি প্রবলেমগুলো লেগে থাকবে। ইভেন গুরুজনদের স্বাস্থ্য, মানে বাবা মা বা বাড়ির এজেড পার্সন যারা রয়েছেন তাদের স্বাস্থ্যর দিকে লক্ষ্য রাখুন, এবং কোনো না কোনোভাবে অর্থ ব্যয় কিন্তু লেগে থাকছে। রবি শুক্র দারিদ্র যোগ কাজ করবে, আর দ্বিতীয়া ও একাদশপতি ষষ্ঠভাবস্থ অবস্থান অর্থ ব্যয়কে নির্দেশ করছে, তাই সেভিংস করার চেষ্টা করতে হবে। অকারণে ব্যয়, উল্টোপাল্টাভাবে ব্যয় বা ব্যয়কে কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, নাহলে আমরা প্রবলেমে পড়ব আপনি যদি সিংহ রাশির মানুষ হন, এটা কিন্তু খেয়াল রেখে চলতে হবে। রাশির অধিপতির সাথে তৃতীয়াপতির যোগ পঞ্চমভাবে এটা যোগাযোগ বাড়তে পারে, যোগাযোগের সম্ভাবনা, ভালো যোগাযোগ, আপনার সনাম, মানে সুনাম এবং খ্যাতি বৃদ্ধির যোগ কিন্তু রয়েছে, এবং আপনার পরিকল্পনা, আপনার প্ল্যানিং অত্যন্ত ভালো হতে পারে। এটা কিন্তু বলবো অত্যন্ত পজিটিভ দিক বা পজিটিভ সাইন আপনাদের জন্য হচ্ছে, তাই আপনারা যে কোনোভাবে আপনাদের যেখান থেকে সুনাম বৃদ্ধি করা যায়, সনাম মানে যোগাযোগ বাড়ানো যায়, আপনার প্রসার বা ব্যাপ্তি বাড়ানো যায়, আপনাদেরকে চেষ্টা করতে হবে বা আপনাদেরকে কিন্তু অনেক বেশি করে চেষ্টা করার প্রয়োজন রয়েছে আপনি যদি এই রাশির মানুষ বা সিংহ রাশির জাতক জাতিকা হন। এটা কিন্তু আমি বলবো পজিটিভ দিক হচ্ছে, জ্ঞাতি শত্রুতা কিছুটা থাকবে, খেয়াল রেখে চলুন। ভাই, ভাতৃস্থানীয় ব্যক্তি এবং বন্ধুবান্ধব, এই দিকটা বা এই জায়গাটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে বা নজর রেখে চলতে হবে আপনি যদি সিংহ রাশির মানুষ হন। আপনাকে এই দিকটা আমি খেয়াল রাখতে বলবো, ভাতৃস্থানীয় থেকে বা ভাই বা বন্ধু এদের থেকে সাবধান থাকুন। পারিবারিক শান্তির জায়গা কিন্তু তুলনামূলকভাবে ভালো, বিশেষত স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হতে পারে, দুজনের মধ্যে ভালোবাসার সম্ভাবনা, ভালোবাসার জায়গা বা দিকগুলো কিন্তু অনেকাংশে ভালো হবে, কারণ পঞ্চমপতির সাথে সপ্তমপতির যোগ রয়েছে, এটা প্রেম ভালোবাসা ইত্যাদিকে ভালো করে। ইভেন যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, যাদের রিলেশনশিপগুলো গণ্ডগোলে চলছে, দুজনের মধ্যে প্রেম বা ভালোবাসায় কোনোভাবে খামতি আসছে বা প্রবলেম তৈরি হচ্ছে, এটাও কিন্তু আপনারা প্রপার চেষ্টা করুন, আপনারা অনেকটা অনেকটা বেটার রেজাল্ট পাবেন, এটা আশা করতে পারি বা এটা আশা করাই যায়। প্রেম ভালোবাসা, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হচ্ছে, আরও বেশি প্লাস পয়েন্ট যেটা বলবো, যারা বিয়ের যোগাযোগের চেষ্টা করছেন বা বিয়ের যোগাযোগের চেষ্টা করবেন এই মাসের শেষ দিক কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে। বিয়ের কথাবার্তা বলা, বিয়ের দেখাশোনা করা বা এগোনো, মানে বিবাহের জন্য এগোনো বা বিবাহের দিক নিয়ে চিন্তাভাবনা করা অত্যন্ত ভালো ফল হবে। কিন্তু পঞ্চমভাবে রবি শুক্রের দারিদ্র যোগ রয়েছে, রবি শুক্রের দারিদ্র যোগ পঞ্চম হচ্ছে সন্তান স্থান, সন্তান নিয়ে কিছু দুশ্চিন্তা তৈরি করতে পারে, বিশেষত যদি আপনার ছেলে মেয়ে ছোটো বা একটু বড়, তাহলে একটু মানে 6, 7, 8, 19 এই জায়গাগুলো বা বাচ্চা ছেলে মেয়ে শরীরের জায়গাটা খেয়াল রাখতে হবে। তুলনামূলকভাবে যারা প্রেগনেন্সি, যাদের পিরিয়ড চলছে, সন্তান সম্ভাবনা, যারা ধরুন আপনার বাচ্চা হবে বা এরকম এই মাসে ব্যাপার রয়েছে বা প্রেগনেন্সির চেষ্টা করছেন, তারা কিন্তু ভালো রেজাল্ট পেতে পারবেন। অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের দিক বা আপনাদের পরবর্তী প্রজন্মের জায়গা আসার যদি যেরকম যদি কোনো ব্যাপার থাকে, আমি বলবো আপনারা কিন্তু অনেকাংশে ভালো রেজাল্ট পাবেন বা পাচ্ছেন, এটা নিশ্চিত করে বলা যায়। আরও প্লাস পয়েন্ট আছে, প্লাস পয়েন্ট হচ্ছে যারা সিংহ রাশি, বহুজন আপনারা জিজ্ঞেস করেন চাকরি কবে পাবো, সিংহ রাশির চাকরি কবে হবে বা চাকরি কবে হতে পারে, আমি বলবো সিংহ রাশির জানুয়ারি মাসে কিন্তু চাকরির যোগ থাকছে। যারা ফ্রেশার্স চাকরি পেতে পারেন বা যারা চাকরিতে বসেও রয়েছেন, চাকরি পাচ্ছেন না বা এরকম কোনো ব্যাপার রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু সম্ভাবনা থাকছে। ভাগ্য সাথে রয়েছে,
নবমপতি নবমে অবস্থান, ভাগ্য যখন ভাগ্যর ঘরে বসে থাকে ভাগ্যর সাপোর্ট পাওয়া যায়, তাই যত বাধা যত বিপত্তি যত অবস্ট্রাকশান ডিস্টারবেন্সগুলো আসুক আটকে রাখার মতো জায়গা বা পরিস্থিতিগুলো তৈরি করছে না বা করবে না। আপনি যদি সিংহ রাশির মানুষ হন এটা খেয়াল রাখুন। হ্যাঁ, টেন্থ হাউসে রাহু কাজের জায়গায় একটা চাপ, একটা মানসিক চাপ বা মনের ওপর কিছু প্রেশার আপনাকে ক্রমাগতভাবে রেখে দিয়ে যাবে। টেন্থ হাউসের রাহু এটা কিন্তু করবে, এটা আপনাকে সতর্ক বা সাবধান থেকে চলতে হবে আপনি যদি সিংহ রাশির মানুষ হন, খেয়াল রেখে চলুন। কারণ কাজের জায়গায় একটা চাপ থাকবে, বলবো না যে আটকে যাবে, কিন্তু প্রেশারটা আপনাদেরকে নিয়ে চলতে হবে। সতর্ক বিজনেসম্যানদের থাকতে হবে, যারা ব্যবসা করছেন বা ব্যবসা করে যাদের দিন চলে বা জীবন চলে তাদেরকে কিন্তু সতর্ক থাকার পরামর্শ দেবো। কারণ ব্যবসা ক্ষেত্র খুব একটা ভালো চলবে না বা ব্যবসা ক্ষেত্র খুব একটা ভালো চলার জায়গা থাকছে না। যারা কোনো জায়গায় ইনভেস্ট করতে চাইছেন, প্রপার্টি বা কিছু ফ্ল্যাট কেনা বা এরকম কিছু ব্যাপার রয়েছে, তাদেরকে একটু সাবধান থাকতে বলবো। তুলনামূলকভাবে যারা আইনতগুলো যোগ থানা পুলিশ কোর্ট কাছারি বা আইনের ঝামেলা ইত্যাদির দিকগুলো যাদের চলছে বা চলার মতো ব্যাপার রয়েছে তাদের ক্ষেত্রে বলবো পজিটিভ ফল আসতে পারে। যাদের যে কোনো ঝামেলা প্রপার্টি নিয়ে প্রবলেম আপনাদের অনেকাংশে ভালো রেজাল্ট দেবে বা মিটে যেতে পারে এবং পুরনো বন্ধুবান্ধবের সাথে আবার নতুন করে যোগাযোগ তৈরি হতে পারে। কারণ আমি প্রথমেই আপনাদের বললাম যোগাযোগের জায়গা বা যোগাযোগের যোগগুলো যথেষ্ট ভালো হচ্ছে আপনি যদি সিংহ রাশির মানুষ হন। যোগাযোগের ক্ষেত্র আপনাদের প্রভূত পরিমাণ ভালো ফল দিয়ে যাবে বা দিয়ে যাওয়ার যোগ তৈরি করছে, তাই এটা কিন্তু আপনারা ফলো করুন, এটাকে আপনারা লক্ষ্য রেখে চলুন, আপনারা অনেকটা ভালো রেজাল্ট পাবেন। এবং আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনাদের ক্ষেত্রে আমি একটা লাস্ট কথা বলবো, সেটি হচ্ছে আপনারা এসব এই নতুন মাসে চলাফেরা করতেন, চলাফেরা বলতে জীবনের চলাফেরা, বিচক্ষণতার একটু পরিচয় দিন, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। কারণ ফোর্থ হাউসের কিন্তু মনের ওপর প্রেশার ফেলায়, সিদ্ধান্তহীনতায় মানুষকে ভুগিয়ে দেয়, তাই এই দিকটা আপনাদেরকে একটু খেয়াল রেখে বা আমি লক্ষ্য রেখে চলতে বলবো। এই হচ্ছে মোটামুটি জিস্ট সিংহ রাশির কী হতে পারে, কীভাবে চলতে পারেন একটা তথ্য, তার সাথে দৈনিক সাপ্তাহিক রাশিফলগুলো আপনারা পানি, তাই আশা করবো অসুবিধা হবে না। এটুকুই থাক, ডেসক্রিপশান চেক করতে পারেন যোগাযোগ করার জন্য। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ এবং শান্তিতে থাকুন। নমস্কার।